পঞ্চমী পূজোর আগে স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণের আয়োজনে কাশ্যপ পাড়া মহিলা পূজো কমিটির উদ্যোগে। শুভ পঞ্চমীতে নদিয়া শান্তিপুরের কাশ্যপ পাড়ার মহিলা পূজো কমিটিদের উদ্যোগে কাশ্যপাড়া দুর্গা উৎসব বারোয়ারিতে মানবিক কর্মসূচি গ্রহণ করা হলো। উল্লেখ্য, তাদের 18তম দুর্গা পুজোর পঞ্চমীতে আজ দুস্থ অসহায় মানুষজনদের কথা মাথায় রেখে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ডক্টর শিবাজী কর, ডক্টর সুজন কুমার দাসের তত্ত্বাবধানে চলে এই স্বাস্থ্য শিবির। সাধারণ মেডিকেল চেক আপ করে শুরু করে বিভিন্ন রক্ত পরীক্ষা, ইসিজি, সুগার টেস্ট সহ নানান বিষয়ে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে। পাশাপাশি প্রেসক্রিপশন অনুযায়ী সাথে সাথেই রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন ঔষধও দেওয়া হয়। এই পূজা কমিটির এক সদস্য ঈশ্বর শ্যামশ্রী ভট্টাচার্যের অকাল প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবছর পুজোকে কেন্দ্র করে। 50 জন দুঃস্থ অসহায় মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আজ বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান উদ্যোক্তারা। এ প্রসঙ্গে কারা কি বললেন চলুন শোনাবো আপনাদের। তো এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে এখানেই বাড়ি আপনার, তাই তো? কি বলবেন, এই পুজো উপলক্ষে আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেন, এবছরও করছেন দেখলাম, তো কি কি হচ্ছে অ্যাকচুয়ালি? আমাদের এখানে আজ পঞ্চমী দিবস শুরু হয়েছে, হেলথ ক্যাম্প শুরু হয়েছে, এখানে বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা হচ্ছে, তারপরে ইসিজি করানো হচ্ছে, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, চক্ষু পরীক্ষা করা হচ্ছে, সব বিভিন্ন রকমের ডাক্তার, মাননীয় ডাক্তাররা সব আছেন। হ্যাঁ, সব গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্য শিবিরের পরিকল্পনাটা কী করে এলো, কেন এটা মাথায় এলো? মানে এটা আমরা বড় মানে যবে থেকে আমাদের পুজো শুরু হয়েছে, আজ এটা আমাদের 18 বছর পুজো, 18তম বছর। আমরা প্রতি বছরই প্রায় চেষ্টা করি মানে হেলথের ওপর কিছু না কিছু করা। যেমন আমাদের প্রতি বছর রক্তদান শিবির থাকে, এবছর রক্তদান শিবিরটা আমরা না করে আমরা একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। এটা পুজোটা কি নারীদেরই পরিচালনায় হয়? হ্যাঁ, মহিলা পরিচালিত, কিন্তু সত্যি কথা বলতে কি, শুধু মহিলারা না, এখানে আমাদের যারা মানে দাদা কাকা ভাইরা সবাই যারা আছে, আমাদের সন্তান সমতুল্যও যারা আছে, তারা সবাই আমাদেরকে হেল্প করে। আমরা শুধু একা মহিলারা নয়, মহিলা দ্বারা পরিচালিত, কিন্তু সবাই আমাদের সাহায্য করে। কি নাম আপনার আর পদ? আমার নাম রূপালী মৈত্র, আমি এবছর পুজো শিখেছি। কি করছেন আজকে আপনারা? আমরা এই দিনে সকালবেলা আমরা ডেকেছিলাম দুঃস্থ মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির। আমাদের টার্গেট ছিল প্রায় 200-র মতো, 200 জন হয়নি, কাছাকাছি গিয়েছে। আচ্ছা। আর তার সঙ্গে আমরা প্রায় 50-60 জনকে বস্ত্র বিতরণ করবো। আচ্ছা। এই সকালবেলার দিকে, আর বিকালবেলার দিকে আমাদের যে অন্যতম প্রতিষ্ঠিত সদস্য শ্রী সমষ্টি ভট্টাচার্য প্রয়াত হয়েছেন এবছরই, আমরা তার শিক্ষা উপর দ্বারা 500 কিলো কী হবে তখন, তারপর আমরা ছবি দেখেছি, আর তারপরে বিকালবেলা তারপরে সরাসরি সময় আমরা শ্বাস প্রশ্ন করবো। না, আমরা নারী আমরাও পারি, এই থিম নিয়ে আমাদের পাড়ার মেয়েরাই একটা অতি সুন্দর একটা গীতনাট্য করেছে, সেটা প্রায় 1.5 ঘন্টা প্রোগ্রাম হবে, এটা আমরা শুরু করবো সরাসরি, আর সারাদিন এভাবে কাটাবো, তারপরে মায়ের বোধন হবে 10টায়। মায়ের পুজো উপলক্ষে আগের বছর আপনারা নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তো এবছর তার ব্যতিক্রম হলো না? আমরা সববারই করি, প্রতিদিনই করি, আমরা সামাজিক কাজও করি, রক্তদান। এখানে স্বাস্থ্য শিবিরে কী কী হচ্ছে? সেখানে আমরা সাধারণ বিনামূল্যে ওষুধ দিচ্ছি, রক্ত পরীক্ষা হচ্ছে, রক্তের বিভিন্ন প্যাকেজের জন্য আমরা বুক করে নিচ্ছি, ইসিজি করছি, আর ওষুধটা তো বিনামূল্যে সবাইকে ওষুধ দিচ্ছি। আর আমাদের মোটামুটি প্রেশার সুগার থেকে আরম্ভ করে সাধারণভাবে যা ওষুধ জমা সর্দি কাশি। ডাক্তারবাবুরা কোথা থেকে এসছেন? আমাদের ডাক্তারবাবু সব শান্তিপুর লোকাল ডাক্তার এসছেন, আর আমরা এই ফার্মেসি কলকাতার ল্যাবরেটরি এসছে, আর আগে ডাক্তারবাবু এসছে, চিকিৎসা হেলথ কেয়ার নার্স ডাক্তারবাবু এসছে, আমি আছি। মানুষ কেমন আসছেন? আমি আছি আর সুজন দাস নামে আমাদের একজন ডাক্তার। পেশেন্ট কীরকম আসছেন? পেশেন্ট প্রায় নিরাপদ 150 মতো হবে আসবে। এখন নাম আর পরিচয়? আমি ডক্টর শিবাজী কর, কাশাপাড়া বাড়ি, এই কাশাপাড়া এই দুর্গাপূজার সঙ্গে আমি জড়িত, মানে আমার মায়েরা বোনরা করে, তার সঙ্গে ওরা আমাকে পছন্দ করে, তাই আমি থাকি আর কি। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।